উনিশে পদার্পণ করল একুশে টেলিভিশন, কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা, মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে চলার প্রত্যয়। রাত পোহালেই পহেলা বৈশাখ, বর্ষবরণে প্রস্তুত বাঙালি, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে সুদের হার এক অঙ্কের ঘরে রাখুন, ব্যাংক মালিকদের প্রতি প্রধানমন্ত্রী, অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান। এবং সৌদি আরবের রিয়াদে ভবনে আগুন লেগে 8 বাংলাদেশি নিহত, দগ্ধ আরো 7 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখল 19 বছরে। জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছে একুশে পরিবার। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। এই চেতনা লালন করে এগিয়ে চলা একুশে টেলিভিশনের জন্মদিনের প্রথম প্রহরের কেক কাটেন অতিথিরা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পরিচালক কে এম শহীদুল্লাহ, সাকিব আজিজ চৌধুরী, রবিউল হাসান সহ সাংবাদিক কর্মকর্তা ও কলাকুশলীরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্যে নব উদ্যমে পথ চলার কথা বলেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল। তাদের চেতনাকে ধারণ করি, আজ থেকে 19 বছর আগে আজকের যিনি প্রধানমন্ত্রী, তখনও তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের শৃঙ্খলিত গণমাধ্যমকে মুক্ত করে দেওয়ার একটা অঙ্গীকার নিয়ে, স্বপ্ন নিয়ে এই ক্ষুদ্র জার্নালিটি খুলে দিয়েছিলেন বাংলাদেশকে দেখার জন্যে। কিন্তু পরবর্তীকালে একুশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়, দীর্ঘদিন একুশে টেলিভিশন বন্ধ থাকে, আইনি মারপ্যাচের মধ্য দিয়ে একুশে টেলিভিশন যদিও আবার প্রকাশ্যে আসে কিন্তু নানা ধরনের রাজনৈতিক কূটচালের মধ্য দিয়ে, নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে একুশে টেলিভিশন পথ চলে। আজকে আবারই বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একুশে আবার নতুন করে তার পথযাত্রা শুরু করেছে। উনিশে পদার্পণ একুশে টেলিভিশন ও দেশের গণমাধ্যমের জন্য গৌরবের বলে অভিহিত করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। একুশে টেলিভিশন তার ঐতিহ্যকে এই প্রতিযোগিতার মধ্যেও ধরে রেখেছে, সেজন্যও তাদেরকে অভিনন্দন জানাই। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মা মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে একুশের ভূমিকা প্রশংসনীয়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে, বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে, কিন্তু তার বৈশিষ্ট্যতা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং আনুগত্য। তারুণ্য শক্তি নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার অঙ্গীকারের কথা বলেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। তারুণ্যের শক্তিকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়বার জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়বার জন্য এই একুশের সকল সদস্য অবিরাম সংগ্রাম করে যাবেন। জন্মদিনের শুভক্ষণকে আরো রঙিন করে প্রথম প্রহরের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। যাত্রা শুরুর লগ্নেই একুশে সৃষ্টি করেছিল ইতিহাস, তবে চলার পথ মসৃণ হয়নি। সব সংকট পায়ে দুলে একুশে মাথা তুলে দাঁড়িয়েছে বারবার। উনিশে পা রাখার এই দিনে একুশকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। একুশের বর্ণিল পথ চলার কথা জানাচ্ছেন সাজেদ রোমেল। মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। 2000 সালের 14 এপ্রিল বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু বেসরকারি খাতে প্রথম টেরিস্টেরিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের। প্রতিষ্ঠার পর 28 মাস একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য ছড়িয়ে জয় করে, মুগ্ধ করে কোটি দর্শকের মন।
কিন্তু সারা জাগানো এই চ্যানেলটি 2002 সালে আইনি জটিলতার অজুহাতে বন্ধ করে দেয়া হয়। একুশে শিকার হয় প্রতিহিংসার রাজনীতির। আমরা বড়ই দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। একুশে টেলিভিশন বন্ধের পর বছরের পর বছর রাজপথে ছিল সে সময়ের একুশের সাংবাদিক, কর্মী, কলাকুশলীরা, সঙ্গে ছিলেন শোভানুদ্ধীরা। 2005 সালে আদালত একুশে টেলিভিশন সম্প্রচারের বৈধতা দিলেও সরকার যতটা দ্রুত বন্ধ করেছিল খুলে দিতে সেই দ্রুততা দেখা যায়নি। 2007 সালে আবারও সম্প্রচারে আসার পর থেকে নানা ঘাত প্রতিঘাত পার করে পা রাখল 19 বছরে। একুশের জন্মদিনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাণীতে কামনা করেছেন একুশের সাফল্য, গণমানুষের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন। সে সময় প্রধানমন্ত্রী যিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন, আজকেও তিনিই প্রধানমন্ত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। অবাধ তথ্য প্রবাহ এবং সুস্থ বিনোদনে একুশের ভূমিকা রাখার আশাবাদও বঙ্গবন্ধু কন্যার বাণীতে। একুশের পথ চলার এই লগ্নে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের যে বিস্ময়কর উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে, অসাম্প্রদায়িক পথে যে বলিষ্ঠ পদক্ষেপ রাখছে, গণতান্ত্রিক পথে যে দৃঢ় ভূমিকা রাখছে, তার নিত্যসঙ্গী হিসাবে একুশ তার যথাযথ ভূমিকা রাখবে সেই কামনাই করি আমি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেছেন দেশজ সংস্কৃতির বিকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে একুশে বলিষ্ঠ ভূমিকা রাখবে। একুশে টেলিভিশনের মালিকপক্ষও চান 19 বছরে পা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সংবাদ ও অনুষ্ঠান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াবে চ্যানেলটি। একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত দর্শক, কলা কৌশলী, সাংবাদিকবৃন্দ এবং বিজ্ঞাপনদাতাকে একুশে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করব এবং একুশে টেলিভিশন আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা যা করার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা তা করব। প্রতিষ্ঠাকালীন একমাত্র টেরিস্টেরিয়াল চ্যানেল বর্তমানে স্যাটেলাইটে দেখেন দর্শকরা। একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল বলেন দক্ষ কর্মী ও উন্নত প্রযুক্তির সমাবেশেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একসময় যেটা একুশে টেলিভিশন তার পুরো অনুষ্ঠান সূচির মধ্যেই পুরোটা ধারণ করত, এখন সেই সকল বিষয়ে বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেল এসছে, কাজেই এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। বড় বিনিয়োগ নিয়ে প্রযুক্তির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করা যায়, দক্ষ জনগোষ্ঠীর চ্যালেঞ্জ করে তোলার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে যদি মোকাবেলা করা যায়, তাহলে একুশের প্রতি যে মানুষের আস্থা, একুশের যে অগ্রযাত্রা, সেটা আরও দুর্বার গতিতে হবে বলে আমার মনে করে। সংবাদ বিনোদনে দেশের কোটি দর্শকের স্বপ্ন পূরণের চ্যানেল হয়ে উঠবে একুশে টেলিভিশন, এমন প্রত্যাশা সবার। সাজিদ তুমল, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত বাঙালি, সূর্যোদয়ের সাথে সাথে রমনা বটমূলের সুরে সুরে বর্ষবরণে প্রস্তুত ছায়ানট। এর মধ্যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি রয়েছে, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন তিনি। রকিব মানিকের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। নতুন সূর্যকে আবাহন করতে অপেক্ষা নতুন ভোরের। ভোরের আলো ফুটলেই রমনার বটমূলে সুরে আর ছন্দে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানটের শিল্পীরা। প্রস্তুতি দেখতে বিকেলে রমনার বটমূল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান বর্ষবরণের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম, আমাদের সোয়াত বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী এখানে থাকবে এবং পুরো এলাকাটা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা চাই সমস্ত বাংলাদেশের মানুষ এই দিনটি সুন্দরভাবে উদযাপন করে সন্ধ্যার পরে সব যার যার বাসায় থেকে আপনারা পয়লা বৈশাখ করুন কিংবা সবরাজের উৎসব করুন, ধরনের বাধা কিংবা কোনো ধরনের আমাদের অনুরোধ কিংবা অনুযোগ নেই। এর আগে সকালে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র‍্যাব মহাপরিচালক। নিরাপত্তায় আকাশের টহলে থাকবে হেলিকপ্টার। যদি কোনো ধরনের উস্কানিমূলক ব্যবস্থা আচরণ কেউ করে
সেটি যাতে তাকে নিবৃত্ত করা যায় বা সেই অনুযায়ী প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টি আমাদের নিরাপত্তা ব্যবস্থার যে পরিকল্পনা তার আওতায় রয়েছে। এদিকে বর্ণিল বর্ষবরণের জন্য সব আয়োজনে শেষ মুহূর্তের রং ঢালছে চারুকলা। মঙ্গল শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি। বানানো হয়েছে মা পাখি ও তার ছানা, মাছ আর বকের সংযোগ, মহিষসহ নানা প্রতিকৃতি, আছে ট্যাপা পুতুলো। রঙের বৈশাখ, আনন্দের বৈশাখ, কাজ করতে ভালো লাগে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য এর একটা অংশ হয়েছে, তো কাজ করতে অনেক ভালো লাগে। মহিষ সচরাচর বসে থাকে এবং তার পিঠের উপরে তিনটা পাখি থাকবে আমাদের, এবং এই গ্রাম বাংলার থেমটাকে আমরা কাজে লাগিয়ে মহিষ নিয়ে আসা হবে। আমাদের খানিকটা চাপ হবে, তবে আমরা শেষ করে ফেলবো আজকে। পুরনো বছরের দুঃখ অবসাদ বিদায় করে সুখ ও শান্তিময় নতুন বছরের আগমনকে আনন্দময় করতেই আয়োজকদের এই অক্লান্ত পরিশ্রম। রাত পোহালেই নতুন বছর, নতুন বছরকে বরণ এবং মাঙ্গলিক বার্তা ছড়িয়ে দিতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু অপেক্ষা সাধারণ জনগণের, যাদের উৎফুল্ল আনন্দেই ভরে উঠবে এই মঙ্গল শোভাযাত্রার সম্পূর্ণ আয়োজন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যাংক সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান হবে না বলে জানান তিনি। ব্যাংক খাতের উন্নয়নে সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইবনে নূর শাওনের রিপোর্ট। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে তার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সদস্যরা। মোট ১৬৩ কোটি টাকা অনুদান প্রদান করেন তারা। পরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ব্যাংক মালিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। ব্যাংকের সুদের হারটা আপনাদের একটু কমাতে হবে, কারণ বিনিয়োগ তা নিলে হওয়া সম্ভব না, কাজে এটা সিঙ্গেল ডিজিটে আনতেই হবে। কারণ সিঙ্গেল ডিজিটে আনলে পরেই তখন আপনাদেরই লাভ হবে, কারণ মানুষই আগ্রহী বেশি হবে, মানুষ ব্যাংকের সাথে বেশি কাজ করবে, এবং আপনারা যা যা সমস্যার কথা বলেছিলেন একে একে আমরা কিন্তু সবই সমস্যার সমাধান করে দিয়েছি। আধুনিক ব্যাংকিং এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখন তো আমাদের উন্নয়নটা তো গ্রাম পর্যায়ে চলে গেছে, গ্রামের মানুষও কিন্তু এখন ব্যাংক ব্যবহার করে, আগে কিন্তু এটা ছিল না। এ সময় বিএবির চেয়ারম্যান জানান, ফার্মার্স ব্যাংক তার তারল্য ঘাটতি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। ওনার যে টাকাটা শর্টফল ছিল সেটা উনি পেয়ে গেছেন। এরই মাঝে আপনারা শুনলে খুশি হবেন, সাধারণত ব্যাংকের টাকা এভাবে রিকভার হয় না, উনি ২৫৭ কোটি টাকা এরই মধ্যে রিকভার করে ফেলছেন। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশের মৃত্যু হয়েছে, গুরুতর দগ্ধ হয়েছে ৫ জন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০:৩০ রিয়াদ বিমানবন্দরের কাছে নোরানি ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। মৃত ৭ বাংলাদেশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নরসিংদী সদর উপজেলার মাধবদীর কাঠালিয়ার রোবেন, গাজীপুর কালীগঞ্জের হিমেল, রূপগঞ্জের মজিদ, ঢাকার যাত্রাবাড়ির সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের। আহত নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল ও ঢাকার খোরশেদের অবস্থা আশঙ্কাজনক। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ শরণার্থী সংস্থার সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক, আন্তর্জাতিক মান বজায় রাখার তাগিদ। পরিচ্ছন্নতা কর্মসূচিতে গ্রিনেজ বুকে ঢাকার নাম ওঠার আশা, জাতির জনকী উৎসর্গ। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। এবার রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। শুক্রবার সুইজারল্যান্ডে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআর এর মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি সমঝোতা স্মারকে সই করেন। স্মারকে রোহিঙ্গাদের মিয়ানমারের অধিবাসী হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াটি সহজ হবে। সমঝোতা স্মারকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখার কথা বলা হয়েছে। এ সমঝোতার ফলে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। এর আগে জানুয়ারিতে সরকার ও শরণার্থী সংস্থা তথ্য সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লেখাতে যাচ্ছে ঢাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন 15,304 জন। রেকর্ডটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করার ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। রাসেল খানের রিপোর্ট। রেকর্ড গড়তে সর্বাধিক মানুষের অংশগ্রহণে পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচির আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজনে অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। সকাল 9:30 দিকে মেয়র সাঈদ খোকন কর্মসূচির উদ্বোধন করেন। বেলা 10:45 পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। অংশ নেন 15,304 জন। বেলা 11:00 জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। 1 মিনিট ধরে চলে পরিচ্ছন্নতার কাজ। পরে ঘোষণা করা হয় নতুন রেকর্ডের, উৎসর্গ করা হয় জাতির জনককে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি এই বিশ্ব রেকর্ড উৎসর্গ ঘোষণা করলাম। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। আমরা এখানে এসে সবাই আনন্দিত এবং ঢাকা শহর পরিচ্ছন্ন থাকুক, এটা আমরা সবাই চাই। ঢাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সকলের কর্তব্য। আমি আগামী যে কোনো একটা দিনে আমার বন্ধু বান্ধব নিয়ে আমার সোনারগাঁকে পরিষ্কার করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, এখান থেকে নিয়ে গেলাম। ভালো লাগছে, ভালো লাগছে, কারণ সবাই একসাথে হলে আমরা খুব সুন্দর ঢাকা শহর গড়ে তুলতে পারি। পরে যারা আসবে তারা আমাদের এই দিকে অনুপ্রাণিত হতে পারবে। এর আগে 2017 সালে 5,058 জন কর্মী নিয়ে প্রতীকী কর্মসূচি পালন করে গিনেস বুকে নাম লিখিয়েছিল গুজরাটের শহর বদোধারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। সিরাজগঞ্জের বাঘাবাড়ির ঘির সুনাম শুধু আশপাশের জেলাগুলোই নয়, ছড়িয়ে আছে সারা দেশেই। শুধু দুধ এবং ঘি উৎপাদনের মাধ্যমেই এই এলাকার প্রায় 50,000 খামারির ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এছাড়া ঘি সহ দুগ্ধজাত খাদ্য বাজারজাত করে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন শতরূপা দত্ত। শাহজাদপুরের জমিদার থাকাকালীন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঘাবাড়ি, পোতাজিয়া, রেশমবাড়ি, রাওতারা সহ আশেপাশের এলাকার কৃষকদের প্রায় 1,750 একর বাথানি জমি গরু পালনের জন্য দান করেন। এরপর থেকেই উন্নত শঙ্কর জাতের গরু পালনের প্রচলন শুরু হয়। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে সমবায় ভিত্তিক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্ক ভিটা। সিরাজগঞ্জে শুধুমাত্র মিল্ক ভিটার আওতায় প্রায় 20,000 গাভী থেকে প্রতিদিন অন্তত 3 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর প্রায় 50% দিয়ে শিশু খাদ্য এবং বাকি দুধ দিয়ে ঘি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরি হয়। গরু কাঁচা ঘাস খায় সারা বছর, এর জন্য আমাদের এলাকার দুধের মানটা খুব ভালো হয়। 4 টা ক্রিমের থেকে ঘি হলে পরে সেই ঘিটা অনেক মানে স্পেশাল ভাবে ঘিটা হয়। আমাদের ঘিটা ওখানে সেনা কল্যাণ সংস্থায় যায় এবং বিভিন্ন কোম্পানি নিয়ে তারা তাদের ব্যানারে বিক্রি করতেছে। গাভীর খাঁটি দুধ সংগ্রহ করে বাঘাবাড়ি, শিলনধাগ, পৌরজনা, পোতাজিয়া, জামিত্তাতের শতাধিক কারখানায় তৈরি হয় শতভাগ পরিশুদ্ধ খাঁটি ঘি। দুধ সংগ্রহ করে টানে টানিয়া ছানা কাটা হয়, যেটা দুধের অরিজিনাল ক্রিম বাইকে আমরা ঘি চালাই। শুধু দেশ নয়, বিদেশেও বাঘাবাড়ির ঘি এখন সমাদৃত। ফার্মাসিয়ালদের মধ্যে এটা 100% পিওর দুধ সংগ্রহ করা হয় এবং সেই পিওর দুধ থেকে যে ঘি উৎপাদন করা হয়, এইখানে কোনো ভেজাল, এইখানে কোনো কোনো কৌশল পাশাদি তারা এটা করেন না। দিনে দিনে আরো বিস্তৃত হবে বাঘাবাড়ির ঘিয়ের সুনাম, এমনটাই আশা স্থানীয়দের। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। তাছাড়া ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। রাষ্ট্রীয় পদে আজীবন অযোগ্য নওয়াজ শরীফ, পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্নকে পেল রিয়াল, লিভারপুলের প্রতিপক্ষ রোমা। রাতের 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
পুলিশে পদার্পণ করলে একুশে টেলিভিশন, কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা, মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে চলার প্রত্যয়। রাত পহলেই পহেলা বৈশাখ, বর্ষবরণে প্রস্তুত বাঙালি, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে সুদের হার এক অঙ্কের ঘরে রাখুন, ব্যাংক মালিকদের প্রতি প্রধানমন্ত্রী, অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান। এবং সৌদি আরবের রিয়াদে ভবনে আগুন লেগে আট বাংলাদেশি নিহত, দগ্ধ আরো সাতজন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।